हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। दिस इज रुमान अफरोज, सीनियर टीचर ऑफ सिस्टर सेंट्रल स्कूल एंड कॉलेज। व्हाट अबाउट यू? आई एम फाइन अल्हम्दुलिल्लाह। टुडे वी विल लर्न यूनिट 8 एंड लेसन 2। डियर लर्नर्स, इन आवर प्रीवियस क्लास वी स्टडीड यूनिट 8 एंड लेसन 1। Unit 8, Lesson 1. I want to make you some question from this lesson. Okay, dear learners, what's the name of Kovita's school? Kovitar Bidyalayer naam ki? Good. The name of Kovita's school is Sundarpur High School. Thank you for answering. My next question is, who likes folk song? Kovita like folk song. You are right. Thank you. My last question from the previous lesson is, who is Kovita's favorite singer? Good. Fahira Parveen is Kovita's favorite singer. I'm very pleased with you, dear learners. You are very attentive. Okay, dear students, we will also learn today lesson 2, and I think all of you will be very attentive just like the previous day. Dear student, at first I am going to deal with the keywords. Prothome amra keyword gulo dekhe nei ki royeche. At first, vocational, bittimulok, theater, मंच अर्थात जेखने नाटक उपस्थापन करा है, स्टेज मंचस्थ करा अर्थात एटा वर्ब, नाटक मंचस्थ करा नाटक उपस्थापन करा, चिल्ड्रेंस क्लासिक छेले मेयेदेर क्लासिक, परफॉर्म सम्पादन करा कोनो किछुके उपस्थापन करा प्रेजेंट करा, बड़ो धार करा, फ्रिकुएंट अनबरत, बिटारगोड करला, लोड शेडिंग विद्युत विभ्राट, डेलिशियस सुस्वादु, एगुलो होच्छे आमादेर कीवर्ड। कीवर्ड एक्चुअली मूल शब्द अर्थात एकटा पैसेज के पढ़ते गेले आमादेर किछु मूल शब्द यूज करे पैसेजटी पढ़ते हय, एगुलोई सेई शब्द। तबे आरो किछु वर्ड मिनिंग आसबे जेगुलो आमी पैसेज पढ़ार माझे माझे तोमादेरके बोले दिब। नो प्रब्लेम डियर लार्नार्स, देयर इज नाथिंग टू बी वरि। एट फार्स्ट हियर इज अ टेबिल, उ हैव टू सी द टेबिल, व्हाट इज इन द टेबिल। डू यू लाइक वाचिंग क्रिकेट ऑन टीवी? अर्थात आमादेरके एखाने एकटा सेंटेंस तैरि करते होच्छे एबं एटार उत्तर दिते होच्छे। তাহলে আমরা একটু দেখে নিই কি আছে এখানে। ডু ইউ লাইক ওয়াচিং ক্রিকেট অন টিভি? তুমি কি টেলিভিশনে ক্রিকেট দেখতে পছন্দ করো? যদি তুমি পছন্দ করো তাহলে তোমাকে বলতে হবে ইয়েস, আর যদি পছন্দ না করো তাহলে নো। অর্থাৎ আমরা বুঝতেই পারছি আমাদের প্রশ্ন যদি ডু অথবা ডাজ দিয়ে হয় তাহলে অ্যান্সার দিতে হয় ইয়েস অর নো দিয়ে। এটাই এখানে লেসন, ইটস দ্য গ্রামার হিয়ার। ওকে, তাহলে তুমি কি টেলিভিশনে ক্রিকেট দেখতে পছন্দ করো? যদি করো তাহলে তোমার অ্যান্সার হবে ইয়েস, আই ডু। ডু ইউ লাইক রিডিং ঘোস্ট স্টোরিজ? তুমি কি ভূতের গল্প শুনতে পছন্দ করো? যদি তুমি পছন্দ করো তাহলে হবে ইয়েস, যদি তুমি পছন্দ না করো তাহলে হবে নো। তাহলে আমি এখানে দিতে পারি নো, আই ডোন্ট লাইক। ডু ইউ লাইক ইটিং পাইনঅ্যাপলস? তুমি কি আনারস খেতে পছন্দ করো? যদি তুমি পছন্দ করো তাহলে ইয়েস, ইয়েস আই ডু, বিকজ ইট ইজ আ জুসি ফ্রুট। ডু ইউ লাইক ডুইং ম্যাথমেটিক্স? তুমি কি গণিত করতে পছন্দ করো? নো, আই ডোন্ট, বিকজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট। উত্তরটা এরকম হতে পারে,
এটা আমার ক্ষেত্রে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ, ডু ইউ লাইক গেটিং আপ আর্লি? তুমি কি সকালে উঠতে পছন্দ করো? যদি তুমি পছন্দ করো তাহলে তোমার অ্যান্সার হবে ইয়েস আই ডু, বিকজ দ্য মর্নিং এয়ার ইজ ভেরি ফ্রেশ, অর্থাৎ সকালের বাতাসটা সেই সময় অনেক সুন্দর থাকে। দ্যাটস দ্য টেবিল ডিয়ার লার্নার্স, নাও উই আর গোয়িং টু দ্য প্যাসেজ। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট কবিতা। ওকে, আই এম রিডিং দ্য প্যাসেজ। দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর। ইন আর প্রিভিয়াস লেসন উই স্টাডিড অ্যাবাউট কবিতা। আমরা কবিতা সম্পর্কে কিছুটা গত লেসনেই জেনেছিলাম, এবার আমরা আরও বেশি কিছু তার সম্পর্কে জানছি। দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর। কবিতার গ্রামের নামটি সুন্দরপুর। নামটাই সুন্দর, তাই না? শুনলেই মুখে হাসি চলে আসে। ইট ইজ আ স্মল ভিলেজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কালিনী। এটা একটা নদীর তীরে অবস্থিত ছোট্ট নদী, যেই নদীর নাম কালিনী। দ্য বিউটিফুল রিভার ফ্লোস থ্রু দ্য ভিলেজ, অর্থাৎ এই সুন্দর নদীটি কোথায় প্রবাহিত হয়, কোন দিক দিয়ে প্রবাহিত হয়? গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত হয়। সো ডিয়ার স্টুডেন্ট, আই হ্যাভ টু কোশ্চেন্স হেয়ার ফর ইউ। ফার্স্ট, দ্য নেম অফ কবিতাস ভিলেজ, কবিতার গ্রামের নাম কি? রাইট, সুন্দরপুর। সুন্দরপুর ইজ দ্য নেম অফ কবিতাস ভিলেজ। ইউ আর ভেরি অ্যাটেন্টিভ, আই এম রিয়েলি ভেরি প্লিজড উইথ ইউ। দ্য নেক্সট কোশ্চেন ইজ, হোয়াট ইজ কালিনী? কালিনী কি? কালিনী ইজ দ্য নেম অফ রিভার। দ্যাটস অলসো রাইট অ্যান্সার। ওকে, আই এম গোয়িং টু দ্য নেক্সট লাইন। দেয়ার আর ওয়ান হাই স্কুল, থ্রি প্রাইমারি স্কুল অ্যান্ড ওয়ান ভোকেশনাল ট্রেনিং সেন্টার ইন দিস ভিলেজ। অর্থাৎ এখানে একটি উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, তিনটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। কবিতা অ্যান্ড হার স্টুডেন্টস, হার ফ্রেন্ডস লার্ন কম্পিউটার অ্যাট দিস সেন্টার। কবিতা এবং তার বন্ধুরা এখানে কি শেখে? কম্পিউটার শেখে। দেয়ার ইজ এ থিয়েটার ক্লাব অ্যান্ড এ স্মল লাইব্রেরি টু। এখানে আরও রয়েছে নাট্যশালা। থিয়েটার ক্লাব মানে কি তাহলে? নাট্যশালা অ্যান্ড এ স্মল লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে গ্রন্থাগার। অর্থাৎ এখানে আরও কি রয়েছে? এই সুন্দর ছোট্ট গ্রামে নাট্যশালা রয়েছে এবং একটি গ্রন্থাগারও রয়েছে। কবিতা ক্যান বড়ো বুকস ফ্রম দ্য লাইব্রেরি। এই গ্রন্থাগার থেকে কবিতা কী করে থাকে? বই ধার করে থাকে। এই যে তোমরা একটু আগে শিখেছ বড়, আমরা দেখতেই পাচ্ছি এই বড় শব্দটি এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে বড় মানে ধার করা। কবিতা ধার করে কি? বই। কোথা থেকে? গ্রন্থাগার থেকে। ওকে, শি বরোস বুকস অন হিস্টোরি, পোয়েট্রি অ্যান্ড চিলড্রেন ক্লাসিক। অর্থাৎ সে কী কী বই ধার করে থাকে? সে ধার করে থাকে ইতিহাস, কবিতা এবং ছেলে মেয়েদের ক্লাসিক। তাহলে এখানে আমার একটা প্রশ্ন আসতে পারে, হুইচ বুকস ডাজ কবিতা বড়ো? কবিতা কোন বইগুলো ধার করে? তাহলে অ্যান্সার কী হতে পারে? গুড, অ্যান্সার হচ্ছে কবিতা বড়োস হিস্টোরি বুকস, পোয়েট্রি অ্যান্ড চিলড্রেন ক্লাসিক্স। ডিয়ার লার্নার্স, আই এম গোয়িং টু দ্য নেক্সট লাইন। দ্য থিয়েটার ক্লাব স্টেজেস প্লেস রেগুলারলি। অর্থাৎ এই নাট্য ক্লাবটি নিয়মিত নাটক মঞ্চস্থ করে। লাস্ট মান্থ কবিতা এনজয়েড মহুয়া ড্রামা ডান্স পারফর্ম বাই থিয়েটার ক্লাব। অর্থাৎ গত মাসেই এই নাট্যশালা কর্তৃক আয়োজিত মহুয়া নাটকটি কবিতা খুবই উপভোগ করেছিল। তাহলে হোয়াটস দ্য নেম অফ দ্য ড্রামা? মহুয়া ড্রামা।
Good. That's also correct answer. The village has a bazaar on the river side. অর্থাৎ নদীর তীরে একটি বাজার রয়েছে. This is a very noisy and dirty place. এটা হচ্ছে একটা খুবই নোংরা এবং কোলাহলময় জায়গা. তাহলে noisy মানে কোলাহলময় এবং dirty মানে নোংরা. এই দুটো মূল শব্দ এখানে দেয়া নেই, তোমাদের যদি না জানা থাকে সেই জন্য আমি বলে দিলাম. ডার্টি মানে নোংরা আর নয়েজি মানে কোলাহলপূর্ণ. কবিতা নেভার গোস টু দ্য বাজার. কবিতা কখনোই বাজারে যায় না. তাহলে কবিতা আমরা বুঝতেই পারছি কবিতা বাজারে যেতে পছন্দ করে না, হয়তো সে কোলাহল পছন্দ করে না. দ্য ভিলেজ রোডস আর অলসো ন্যারো অ্যান্ড ডার্টি. অর্থাৎ এই গ্রামের রাস্তাগুলো ন্যারো, খুবই সংকীর্ণ এবং ডার্টি. ডার্টি তো আমরা একটু আগেই শিখেছি নোংরা. তাহলে আমরা আর একটা নতুন ওয়ার্ড পেয়েছি, ন্যারো. হোয়াটস দ্য মিনিং অফ ন্যারো ডিয়ার লার্নার্স? রাইট, সংকীর্ণ. ন্যারো মানে সংকীর্ণ. অলদো দেয়ার ইজ ইলেকট্রিসিটি ইন সুন্দরপুর, যদিও এই সুন্দরপুরে বিদ্যুৎ রয়েছে, দ্য ভিলেজার্স এক্সপিরিয়েন্স ফ্রিকোয়েন্ট লোডশেডিং ইন সামার. সামার হচ্ছে গ্রীষ্মকাল. অর্থাৎ যদিও এখানে বিদ্যুৎ রয়েছে, তারপরেও গ্রামবাসীরা মাঝে মধ্যেই অনবরত বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়, যেমনটা আমরাও হয়ে থাকি, তাই না ডিয়ার লার্নার্স? তাহলে এই ছিল তোমাদের প্যাসেজ. ইজেন্ট ইট ভেরি ইজি অ্যান্ড সিম্পল? দ্যাটস রাইট, ভেরি ইজি. ওকে ডিয়ার লার্নার্স, নাও উই আর গোয়িং টু ডিল উইথ সাম অ্যানাদার পিকচার্স. হেয়ার ইজ এ পিকচার্স অ্যাট দ্য পেজ নম্বর 87. নাও উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট দ্য পিকচার, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ফুড দেন ইউ হ্যাভ টু সে ওয়াই. তুমি কেন এই খাদ্যগুলো পছন্দ করো এবং এই খাদ্যগুলো কিসের, অর্থাৎ কেমন ধরনের খাদ্য, তোমার পছন্দ কেন, এটা তোমাকে দেখে দেখে এই লেসনে বর্ণনা করতে হবে. নাম্বার ওয়ান, হেয়ার ইজ বিটার গোর্ড. হোয়াটস দ্য মিনিং অফ বিটার গোর্ড? তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে করলা. ডু ইউ লাইক ইট? তুমি কি এটা পছন্দ করো? করলে কেন করো, এটা তোমাকে বলতে হবে. দ্য নেক্সট পিকচার ইজ অ্যাবাউট এগ ফ্রাই. দ্বিতীয় ছবিটি হচ্ছে ডিম ভাজা সম্পর্কে. তাহলে তুমি কেন ডিম ভাজা পছন্দ করো, কিংবা যদি না করো তাহলে কেন, সেটি তোমাকে বলতে হবে. দ্য থার্ড পিকচার ইজ অ্যাবাউট ফিশ ফ্রাই. অর্থাৎ পরবর্তী ছবিটি মাছ ভাজা সম্পর্কে. মাছ ভাজা তোমার কেন পছন্দ বা পছন্দ নয়, সেটি তোমাকে বলতে হবে. দ্য ফোর্থ পিকচার ইজ অ্যাবাউট চাপাতি. হোয়াটস দ্য মিনিং অফ চাপাতি? ইটস আ কাইন্ড অফ ব্রেড. আসলে এটা এক ধরনের রুটি. রুটি যদি তুমি পছন্দ করে থাকো তাহলে সেই কারণটিও তোমাকে এখানে মেনশন করতে হবে. নাম্বার ফাইভ, দ্য পিকচার ইজ অ্যাবাউট সিঙ্গারা. It's a delicious food, isn't it, dear learners? Good. The sixth picture and the last picture is about mashed potato. That means alu bhorta. Alu bhorta onekeri favorite. Jodi tomar pochondo hoy tahole keno pochondo eta ullekh korte hobe. So that's all, dear learners. Ei chilo ajker lesson. যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই প্রবলেমগুলো আমাকে বলবে, পরবর্তী ক্লাসে আমার সাথে শেয়ার করবে. আমি তাহলে HWটা দিয়ে দিচ্ছি. HW হচ্ছে, এখানে কিছু খাবার রয়েছে, আমি একটু আগে তোমাদেরকে বলেছি এই খাবারগুলোর নাম কি এবং কেন তোমাদের পছন্দ. হোয়াটস দ্য নেম অফ দ্য ফুড অ্যান্ড হোয়াই ডু ইউ লাইক দেম? এটাই তোমাদের HW. ওকে, HW ইজ সি নাম্বার.
So dear learners, you have to do the SW. তাহলে আজকের মতো ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আবারও আসব উইথ দ্য নেক্সট লেসন, পরবর্তী লেসন নিয়ে। ডিয়ার লার্নার্স, নাও উই আর স্পেন্ডিং আ ক্রুসিয়াল মোমেন্ট, সো ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। তোমরা অবশ্যই তোমাদের নিজেদের সম্পর্কে এবং তোমাদের পরিবার সম্পর্কে অনেক সচেতন থাকবে বর্তমানে এই কঠিন সময়ে। সো নেক্সট ক্লাসে আবারও সবাইকে ওয়েলকাম। টিল দেন, গুড বাই অ্যান্ড আসসালামু আলাইকুম।